দুর্যোগ যেন পিছু ছাড়ছে না নেত্রকোনার হাওড় অঞ্চলের কৃষকের। এবছর শিলাবৃষ্টি ও বন্যা হলেও আগাম ধানে হয়েছে চিটা। এরই মধ্যে বড় ধান কাটা শুরু করলেও আনন্দ নেই কৃষকের মনে। প্রতিকূল আবহাওয়া ধানের বীজ ভালো না হয় এমন ক্ষতি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। আগামীতে নতুন জাতের ধান আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওড় জুড়ে দুলছে সোনাবরণ ধানের শীষ, কোথাও আধা পাকা, কোথাও রং ততটা গাঢ় নয়। চৈত্রের মাঝামাঝিতে স্বল্প করে হলেও শুরু হয়ে গেছে আগাম ধান কাটা। যদিও বছরের একমাত্র ফসল বোরো ধান কাটা শুরু হতে অপেক্ষা করতে হবে আর অন্তত 10 থেকে 12 দিন। হাওড়ে বন্যা আসার আগেই কেটে ফেলা হয় এই বোরো ধান। যদিও কয়েক বছর ধরে দুর্যোগ পিছু ছাড়ছে না নেত্রকোনার কৃষকদের, এবছর এসব দুর্যোগ না হলেও ধান হয়েছে চিটা। এতে চরম দুশ্চিন্তায় হাওড় অঞ্চলের কৃষকরা। চাষে এবার অতিরিক্ত খরচ হয়েছে, পর্যাপ্ত সার কীটনাশক প্রয়োগ করেও ধান হয়েছে চিটা। অসময়ে বৃষ্টি হওয়ার কারণে হ্যাঁ ফসল নষ্ট হয়ে গেছে। অধিকাংশ মানুষই এখন কান্নাকাটি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। পুরের মাঝে শুকায় যায়া বাদে শুকায় মরার মতন কাটে নষ্ট করে দিয়েছে জমি। এখন সাদা হইয়া দুর্যোগ না হলেও এবারের বৈরী আবহাওয়া ও পুরনো জাতের ধান চাষ করায় চিটা হয়েছে বলছে কৃষি বিভাগ। আমাদের মার্চ মাসের 17 থেকে 22 তারিখ পর্যন্ত আমাদের একটা ফোরকাস্টিং ছিল যে বৃষ্টিপাত সহ জলবৃষ্টির শিলাবৃষ্টির একটা ফোরকাস্টিং ছিল। যারা আমাদের পরামর্শ মোতাবেক মাঠে ছত্রাংশ স্প্রে করেছেন তাদের ক্ষেত্রে হয়তো ফসলটা আপনার রক্ষা হয়েছে, আর যারা আমাদের পরামর্শটা শুনেন নাই, আবার অনেক ক্ষেত্রে অ্যাবসেন্টি ফার্মার থাকে, ওই রকম কৃষকদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে প্রবলেমটা হয়েছে। চলতি মৌসুমে নেত্রকোনা জেলায় 1,84,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, News24। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।